আমাদের বাসায় যখন মাছ মাংস সবজি ডাল কোনো কিছুই থাকে না, তখন কিন্তু আমরা কি রান্না করব সেটা নিয়ে একটা টেনশনে পড়ে যাই। তো সেই টেনশন দূর করতে আজকে আপনাদের জন্য এক পাকে এবং তিনটি উপকরণ দিয়ে মাত্র দারুণ একটা রেসিপি শেয়ার করছি। তো এই রেসিপিটা দেখার পর আমি আশা করছি আপনাদের কোনো টেনশনই থাকবে না রান্না নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি ঘরের যে রান্না করার চাল থাকে, আমরা সচরাচর যে চালটা দিয়ে ভাত রান্না করি, সেখান থেকে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে চাল নিয়ে নিয়েছি। এখন এই চালটাকে আমি পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি। চালটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে তারপরে 10 মিনিট পানি দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে। এতে করে চালের মধ্যে যদি কোনো কীটনাশক বা কেমিক্যাল দেওয়া থাকে সেটা কিন্তু চলে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন, চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর কিছুটা পানি দিয়ে এটাকে আমি এখন একটা সাইডে ভিজিয়ে রেখে দেবো। আর এখানে আমি 4টা ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি আর ডিমগুলোকে আমি এভাবে করে একটু হালকা চিড়ে দিয়েছি। তো এই সেদ্ধ ডিমগুলোকে আমি এখন একটা সাইডে সরিয়ে নিয়ে এখানে নিয়ে নিচ্ছি কিছুটা আলু। এখানে আমি কয়েকটা আলুকে এভাবে করে মাঝখান থেকে টুকরো করে নিয়েছি। এখন আমি এই আলু এবং ডিমগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এবং 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে এটাকে মাখিয়ে নেব। এভাবে করে বাটিটা হাত দিয়ে ধরে একটু নেড়েচেড়ে দিলে কিন্তু মাখানো হয়ে যাবে। এখন আমি ডিমগুলোকে একটা সাইডে সরিয়ে নিচ্ছি আর আলুগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে 1/4 চা চামচ পরিমাণে লবণ এবং 1/4 চা চামচ পরিমাণে হলুদ দিয়ে আলুটাকে একটু এরকম টস করে মাখিয়ে নিয়েছি। তারপর আমি আলুগুলোকে একটা সাইডে সরিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি 1/3 কাপ পরিমাণে সরিষার তেল নিয়ে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে ডিম এবং আলুগুলোকে দিয়ে দিয়েছি আর এগুলোকে একটু ভেজে নেব নেড়েচেড়ে উপরে একটু সুন্দর কালার আসা পর্যন্ত। আলুগুলো যেন 50% পর্যন্ত সিদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত আমি ভেজে নেব, আর বাকি 50% আমার চালগুলোর সাথে সিদ্ধ হবে। আলুটা নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে যখন একটু সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ডিম এবং আলুগুলোকে সব নামিয়ে নিয়ে তারপর আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এখানে আমি 2টো এলাচ দিয়ে দিয়েছি, ছোট এলাচ। এলাচগুলোর মাথাটা একটু ফাটিয়ে তারপরে দিয়ে দিবেন, এতে করে ঘ্রাণটা খুব সুন্দরভাবে বের হবে। 3 টুকরো দারুচিনি দিয়েছি, 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর 6-7টার মতো দিয়েছি গোলমরিচ। এখন এই সব কিছুকে একটু 30 সেকেন্ডের মতন তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি, এতে করে মশলার ঘ্রাণটা খুব সুন্দরভাবে বের হবে। 30 সেকেন্ডের মতন ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপের মতন পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু সফট হয়ে আসে। পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে দিয়েছি টমেটো কুচি। 1/2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি আদা বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি রসুন বাটা। এখন সব কিছুকে একসাথে আবার একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। টমেটোটা থেকে যখন একটু পানি ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। সব কিছুকে একসাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি। আর আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করব না, কারণ আমি যে টমেটোটা দিয়েছি ওটা একেবারেই পাকা আর এই টমেটোটা থেকে বেশ অনেকটাই পানি ছেড়েছে আর চুলার লো আছে। আমি এই মশলাটাকে কষিয়ে নিয়েছি, এখন আমি লবণ দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো। আপনারা চাইলে সামান্য একটু পানি দিয়ে তারপরে কষিয়ে নিতে পারেন, তবে আমি চুলার লো আছে যেহেতু কষিয়েছি আর টমেটো থেকে পানি ছেড়েছে তাই আমি এখানে কোনো পানি দেইনি। এখন আমি আলুগুলোকে দিয়ে মশলার সাথে একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, এতে করে আলুর টেস্টটা অনেক বেশি ভালো হবে। এখন আমি ভিজিয়ে রাখা সেই চালটা দিয়ে দিয়েছি। চালটাকে দিয়ে আমি আলু এবং মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চালটাকে একটু আমি ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চালটা একটু ঝরঝরে হয়ে আসে। চালটা একটু ঝরঝরে হয়ে আসলে এর মধ্যে আমি 4 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের, তবে পানিটা কিন্তু ফুটন্ত গরম পানি।
চেষ্টা করবেন ফুটন্ত গরম পানিটা দিতে। আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি পাঁচটার মতন, আমি মাঝখান থেকে ভেঙে তারপরে দিয়ে দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর এখানে আমি কিন্তু যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি নিয়েছি, যেভাবে আমরা পোলাও রান্না করি। আমি এখানে দিয়ে দিয়েছি চারটা ডিম, ডিমগুলোকে যে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই ডিমটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত এটার পানিটা একটু টেনে আসে। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে আর চালটা কিন্তু একটু লম্বা হয়ে গিয়েছে। এখন আমি এই সব কিছুকে একসাথে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে তারপর আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে দেব। তবে ঢাকনা দেওয়ার আগে আমি এখানে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি এক মুঠো পরিমাণে ধনিয়া পাতা কুচি এভাবে করে একটু ছড়িয়ে দিয়ে দিচ্ছি উপর থেকে, দিয়ে তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো। এতে করে ধনিয়া পাতার পুরো ফ্লেভারটা চালের ভিতরে ঢুকে যাবে। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছেন যে পানিটা একদমই শুকিয়ে গিয়েছে আর আমার খিচুড়িটা কিন্তু রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। এরপর আমি সব কিছুকে একসাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপর আমি এটাকে একটু চাপা দিয়ে দেব। চাপা দিয়ে তারপর এর মধ্যে ঢাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এটা কিন্তু চুলা বন্ধ থাকা অবস্থায় আমি এভাবে রেখে দিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে 10 মিনিট পরে ঢাকনাটা তুলে দিয়ে দিয়েছি ঘি। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর এই ঘিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, চেষ্টা করবেন ঘিটা দেওয়ার। ঘিটা আমি সবার শেষে দিয়েছি কারণ এতে করে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালোভাবে মুখে লাগবে। এখন আমি এটা আপনাদেরকে প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা ঝরঝরে এবং কতটা সুন্দর হয়েছে। আর এর ফ্লেভারটা যে কতটা সুন্দর এসেছে সেটা তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আপনাদের বাসায় যদি কখনো মাছ মাংস ফুরিয়ে যায় সেক্ষেত্রে আপনারা এরকম একটা খাবার তৈরি করে নিতে পারেন খুবই সহজে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন সব মজাদার ভিডিও পেতে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।